আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 27 অক্টোবর 2020 রোজ মঙ্গলবার, আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার করণখোলা পশু হাটে। এই হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। সুপ্রিয় দর্শক, এই হাটে আপনারা তুলনামূলক কম দামে গাভী গরু, ষাঁড় গরু, বকলা বাচ্চা, ষাঁড় বাচ্চা, এমনকি মহিষও পাবেন। আজকে আমি আপনাদেরকে এই হাট থেকে গাভীর দাম জানানোর চেষ্টা করব, অনুগ্রহ করে সাথেই থাকুন। শঙ্কর জাতের গাভী, কয় দাঁতের গাভী ভাই? এখনো দাঁতে নাই, প্রেগনেন্ট আছে? কয় মাস হবে প্রেগনেন্ট? সাড়ে আট মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এটা প্রথম বিয়ালে কেমন দুধ আসতে পারে ভাই? বিশ কি এত আসবে প্রথম বিয়ালে? এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? আচ্ছা ভাই, এই গাভীটার দাম চাচ্ছেন 2,60,000 টাকা, দামটা তুলনামূলক বেশি যদি কারণটা বলতেন। এখনো দাঁতই নাই, এর মায়ের দুধ 30 লিটার দুধ গ্যারান্টি ছিল। আচ্ছা, বুঝতে পারছেন, এ প্রথম বাচ্চা ছিল, এটা দাঁতে বাচ্চা দিয়েছে, ঠিক আছে, এর খুব উন্নতি দেখেন। দুধ কয় লিটার দিচ্ছে ভাই? দুই বেলাতে দুধ দিচ্ছে 18 লিটার। ষাঁড় বাচ্চার সাথে গাভীটার দাম কেমন চাচ্ছে? 1,85,000 দাম চাচ্ছে। তো আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? 60-65 হলে বেশি কিনবেন ভাইজান। 1,60,000 থেকে 1,65,000 টাকা দাম উঠলে ষাঁড় বাচ্চার সাথে গাভীটা বিক্রি করবেন। ফ্রিজিয়ান জাতের গাভী, কয় দাঁত হবে? কয় দাঁতের গাভী? 8 দাঁতের গাভী। কয়টা বিয়ান দিছে? 2টা বিয়ান দিছে। এখন কি প্রেগনেন্ট আছে? এখন গাভীন আছে? কয় মাস হবে গাভীন? 8 মাস চলছে। তো এই গাভীটার দাম কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছেন কেমন? আপনার আশা কেমন দাম হলে ছাড়বেন? কেমন দাম উঠলে বিক্রি করবেন? আচ্ছা, গাভীটার দাম চাচ্ছেন 1,70,000 টাকা ভাইজান। 1,50,000 টাকা দাম উঠলে এই গাভীটা বিক্রি করবেন। এ পর্যন্ত দাম বলছে 1,20,000 থেকে 1,30,000। মিনি জার্সি জাতের গাভী, কয় দাঁতের গাভী ভাই? 4 দাঁতের। এটা কয় বিয়ালের বাচ্চা? 2 নম্বর বিয়ালের বাচ্চা। কি বাচ্চা ভাই এটা? ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হবে? 27 দিন হচ্ছে। 27 দিনে তো বেশ বড় হয়ে দেখতেছি। দুধ কোয়ালিটা কয় দিচ্ছে বর্তমানে? দুই বেলাতে 12 কেজি দুধ দিচ্ছে। জি, ষাঁড় বাচ্চার সাথে গাভীটার দাম কেমন চাচ্ছে? দাম চাচ্ছে 1,60,000। আপনার আশা কেমন দাম হলে ছেড়ে দেবেন? ও ভাই, 35 হলে ছেড়ে দেবেন। ষাঁড় বাচ্চার সাথে গাভীটার দাম চাচ্ছেন 1,60,000 টাকা। জি ভাই। ভাইজান, ষাঁড় বাচ্চার সাথে গাভীটা 1,35,000 টাকা দাম পেলে বিক্রি করবেন। জি ভাই। সাথে এটা ষাঁড় বাচ্চা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কয়টা গাভী নিয়ে আসছেন? আছে 6-7টা আছে। 6-7টা নিয়ে আসছেন? তার ভিতরে এটা একটা নিয়ে আসছেন? এটা দোয়াল। আচ্ছা, এটা দোয়াল। এটা কি জাতের গাভী ভাই? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, কয় দাঁতের গাভী হবে? 6 দাঁত। 6 দাঁতের গাভী। হ্যাঁ, 6টা। কয়টা বিয়ান দিছে ভাই? এর প্রথম হয়েছে, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে, বাচ্চা বকনা ফ্রিজিয়ান। এটা বাচ্চা? হ্যাঁ, এটা বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কদিন হচ্ছে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হচ্ছে। দুধ কয় লিটার দিচ্ছে বর্তমানে? 2 বেলা দিয়ে 12 লিটার হচ্ছে। 12 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ। বকনা বাচ্চার সাথে গাভীটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 170। আপনার আশা কেমন দাম হলে বিক্রি করবেন? 1
১৩ থেকে ১৬ লিটার এই গাভিটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছে ১৮০,০০০ টাকা। আপনার আশা কেমন দাম হলে ছাড়বেন? এটা ৬০ হলে বিক্রি করবে। গাভিটার দাম চাচ্ছেন ১৮০,০০০ ১৮০,০০০ টাকা। ১৬০,০০০ টাকা দাম উঠলে বিক্রি হবে, এই গাভিটা বিক্রি করবে। হলিস্টার ফ্রিজান জাতের গাভি, এই গাভিটা কয় জাতের? ৮ দাঁত। এটা কয়টা বিয়ান দিছে? দুইটা বিয়ানি দিছে। এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? বাচ্চা আছে না প্রেগনেন্ট? এটা বাচ্চা আছে। কি বাচ্চা আছে সাথে? এরে বাচ্চা। তো এটা দুধ কেমন পাচ্ছেন বর্তমানে? ৮ থেকে ১০ লিটার বর্তমানে দুধ পাচ্ছেন। আর অন্যান্য সময় কয় লিটার দেয়? ২৫ লিটার। বাচ্চার বয়স কয়দিন হবে? ৬ মাস বাচ্চার বয়স। বাচ্চার বয়স ৬ মাস বেশি হওয়ার কারণে দুধটা কমে আসছে। আর যখন বিয়ান দিয়েছিল সেই সময় ২৫ লিটার দুধ ছিল। তো এরে বাচ্চা না, এরে বাচ্চার সাথে গাভিটার দাম কেমন চাচ্ছে? এরে বাচ্চার সাথে গাভিটার দাম চাচ্ছেন ১৮০,০০০। তো আপনার আশা কেমন দাম হলে বিক্রি করবে? এরে বাচ্চার সাথে গাভিটা ১৭৫,০০০ টাকা দাম উঠলে বিক্রি করবে। ফ্রিজিয়ান জাতের গাভি, কয় দাঁতের গাভি ভাই? ৮ দাঁত। কয়টা বিয়ান দিছে? কয়টা বিয়ান দিছে তবে পর্যন্ত? ২টা। এখন কি ভাই প্রেগনেন্ট আছে না বাচ্চা আছে? এখন বাচ্চা আছে। কি বাচ্চা আছে? এরে বাচ্চা। দুধ কয় লিটার করে দিচ্ছে এখন? এখন ১০টা। ১০টা দুধ দিচ্ছে। বাচ্চার বয়স কদিন হবে? ৫ মাস বাচ্চার বয়স। এরে বাচ্চার সাথে গাভিটার দাম কেমন চাচ্ছেন? বাছুর সাথে চাচ্ছে ২ লাখ। এরে বাচ্চার সাথে গাভিটার দাম চাচ্ছেন ২ লাখ টাকা। আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? ১৭৫,০০০ টাকা দাম পেলে এদের বাচ্চার সাথে গাভিটা বিক্রি করবেন। দুধ দিচ্ছে বর্তমানে ১০ লিটার, অন্যান্য সময় কয় লিটার আসে? ২০ লিটার থাকে অন্য সময়, যখন বিয়ান দেয় শেষ হয় ২০ লিটার থাকে। আচ্ছা, বর্তমানে পাচ্ছেন ১০ লিটার। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি, কয় দাঁতের গাভি এটা? কয় দাঁত হবে বয়স? ৮ দাঁত। কয়টা বিয়ান দিছে? অনুমান করছেন যে ২টা? আচ্ছা, বাচ্চা আছে না প্রেগনেন্ট বর্তমানে? প্রেগনেন্ট? হ্যাঁ, পেটে বাচ্চা। কতদিন হবে বাচ্চা পেটে? মোটামুটি ৮-১৫ দিনের মধ্যে দিয়ে আসবে। প্রায় ১০ থেকে ১৫ দিনের মধ্যে বাচ্চা দেবেন ইনশাল্লাহ। তো এর আগের বেলে কয় লিটার দুধ ছিল জানেন? গৃহস্থ বলছে ১৫ লিটার দুধ ছিল। আর গরু হিসেবে করতে বলে ১৫ লিটার। জি। তো এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? গাভিটার দাম বর্তমান আমি যা দিই ১৭০। আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? আমি মোটামুটি ধরেন ওই ৬০। গাভিটার দাম চাচ্ছেন ১৭০,০০০ টাকা। ভাইজান ১৬০,০০০ টাকা দাম উঠলে এই গাভিটা বিক্রি করবে। এটা কি জাতের গাভি? ক্রস। কয় দাঁত হবে? কয় দাঁতের? ৮ দাঁত। কয়টা বিয়ান দিছে ভাই? কয়টা বিয়ান দিছে? ৩টা বিয়ান দিছে। এখন কি প্রেগনেন্ট না বাচ্চা আছে? বাচ্চা আছে।
দুধ কয় লিটার পাচ্ছেন ভাই? 6 লিটার। কি বাচ্চা আছে? কখন বাচ্চা? দুধ পাচ্ছেন 6 লিটার। কখন বাচ্চার সাথে গাভীটার দাম কেমন যাচ্ছেন? কখন বাচ্চার সাথে গাভীটার দাম কেমন যাচ্ছেন ভাই? 120 চাচ্ছেন। আচ্ছা, আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? বগন বাচ্চার সাথে গাভীটার দাম চাচ্ছেন 1,20,000 টাকা। ভাইজান, 1,00,000 টাকা দাম পেলে বগন বাচ্চার সাথে গাভীটা বিক্রি করবেন? আর সাথে এটা বগন বাচ্চা, বাচ্চার বয়স কয়দিন হবে ভাই? বাচ্চার বয়স কয় মাস হবে? 3 মাস। 3 মাসে এত বড়? ফিজিয়ান জাতের। কয় দাঁতের গাভী এটা? 6 দাঁত। কয়টা বিয়ান দিছে? 2টা বিয়ান দিছে। এখন কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? বাচ্চা বাইতে, বাচ্চা বিক্রি করবেন না। দুধ কয় লিটার কয় দেয় ভাই? দুধ দিচ্ছে 4.5 থেকে 5 লিটার। তো দাম চাচ্ছেন 80,000। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আচ্ছা কাকা, এই 3টা গরু তো আপনি কিনলেন না? আচ্ছা, একটু আমরা দামটা জানার চেষ্টা করি। এটা কি জাতের গাভী কাকা? এটা কি জাতের গাভী? এটা ফিজিয়ান। ফিজিয়ান হবে? ফিজিয়ান জাতের গাভী। কয় দাঁতের গাভী এটা? 8 দাঁত। আচ্ছা, 8 দাঁত হয়ে গেছে। এটা কি প্রেগনেন্ট আছে না বাচ্চা আছে? বাচ্চা আছে। কয় মাস হবে বাচ্চা পেটে? 9 মাস। 9 মাসে প্রেগনেন্ট? দুধ কয় লিটার হয় শুনছেন? দুধ উনি বলছে 10 লিটার। 10 লিটারের কথা বলছে? বলছে। আচ্ছা, কয়টা বিয়ান দিছে এটা? 2 বিয়ান দিছে। আর এই বিয়ান? 2 বিয়ান দিছে। বর্তমানে প্রেগনেন্ট আছে 9 মাসে, আর দুধের কথা বলছে 10 লিটার দুধ হবে। তো এই গাভীটা কেমন দাম দিয়ে কিনলেন? কত দাম দিয়ে কিনলেন এটা? 1,39,000। ভাইজান, এই গাভীটা কিনলেন 1,39,000 টাকা দিয়ে। ভাইজান, এই গাভীটা কিনলেন 1,39,000 টাকা। ভাইয়া, এই গাভীটা তো কিনলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা জাতের গাভী। কয় জাতের গাভী এটা? এটা 8.5 মাস গাভী। গাভীন আছে 8.5 মাস? হ্যাঁ, 8.5। আর কয় দাঁতের? 6 দাঁত বয়স। 6 দাঁতের গাভী 8.5 মাসে প্রেগনেন্ট আছে? হ্যাঁ, প্রেগনেন্ট। কয়টা বিয়ান দিছে ভাই? বিয়ান এর আগে মনে হয় 2টা মনে হয় দিছে, আর এটাই 2টা বিয়ান দিছে। বর্তমানে প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে। তো কোয়ালিটা দুধের কথা বলছে? দুধ আনুমানিকটা তো 10 লিটার তো হবে, 8-10 লিটার। আপনি অনুমান করছেন যে? হ্যাঁ, 8-10 লিটার। 8 থেকে 10 লিটার। হ্যাঁ। তো এই গাভীটা কেমন দাম দিয়ে কিনলেন? গাভীটা কিনলাম হলো 30,500 টাকা। 1,30,500? হ্যাঁ, 500। ভাইজান, এই গাভীটা কিনলেন 1,30,500 টাকা? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা।